দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আজ চলে এসেছি সেই শিশির ভাইয়ের গাড়লের খামারে। আজকে আমরা বিভিন্ন ধরনের গাড়ল দাম বয়স ওজন জানানোর চেষ্টা করব। ভাই কিছু ছেলে বাচ্চা দেখতে চাই, মানে পাঠা তৈরি হবে? পাঠা এই দেখেন, এই দিকে আছে, খুব ভালো ভালো পাঠার বাচ্চা আছে আমাদের। আসুন দর্শক বন্ধুরা, আপনার আসুন। এই যে পাঠার বাচ্চা এগুলো, এটা আপনার এই সময় হয় না, খুব ভালো বাচ্চা। দর্শক বন্ধুরা, এখানে প্রচুর গাড়ল আছে, সবগুলো ধরে ধরে দেখানো খুবই কঠিন হচ্ছে। এই দেখেন, এটা কালো বাচ্চা আছে, খুব সুন্দর বাচ্চা। এটা পাঠার বাচ্চা, অরিজিনাল কালোটা। হ্যাঁ হ্যাঁ, পাঠার বাড়ি দেখাই আমার দর্শকদের কাছে থেকে। দেখছেন কালো ভেড়া দেখছে, যায় লেজ দেখেন, লেজের বুঝছেন, এরা আমরা একটু ধরি, দুই মাস বয়স হতে হচ্ছে, ধরা যাবে, ধরা তো যাবে। বাবা পালাচ্ছে পালাচ্ছে। এটা আপনার কালো বাচ্চা বুঝছেন। আচ্ছা, এই বাচ্চা দেখা পাওয়া যায় না। কালো বাচ্চা চাহিদা বেশি না সাদা বাচ্চা চাহিদা বেশি? ভাই সাদা চাহিদা বেশি, কালো তো পাওয়া যায় না বুঝছেন। এই কালো দেখছেন, একদম কালো, এত খাঁটি অরিজিনাল, একদম আরে লেজ আপনার একদম। আচ্ছা, এটা ছেলে নামে? এটা ছেলে বাচ্চা। পাঠা তৈরি হবে? এটা পাঠা তৈরি হবে। তাহলে এর এর ক্রস যেগুলো হবে সেই বাচ্চাগুলি কি কালো বাইর হবে? হতেও পারে। আচ্ছা, এটার বয়স করেন 40%। এটা আপনার দুই মাস বয়স? দুই মাস, জি জি। আচ্ছা, কেমন ওজন হবে ভাই এগুলো? এগুলো আপনার 12 কেজি, 12-13 কেজি ওজন হয় টোটাল লাইফ। এগুলা কি বেচার সময় হয়েছে? না, এগুলো আরও থাকবে, কয়েকদিন থাকবে। ওগুলা কত মাস বয়স হলে বেচে কেনা করবে? এগুলা পাঠা বাঁচা জেনে পুরো মানে আমরা ওই 6-7 মাসে বেচা কেনা বেশি হয় বুঝছেন, 6-7 মাস। হ্যাঁ, ওই সময় পাঠার জন্য চাহিদা থাকে। তখন ওদের দামটা কেমন আসে? এগুলো আপনার 15,000। 15,000। আচ্ছা, আর ছেলে বাচ্চা? এ দেখেন ছেলে বাচ্চা এক জোড়া, একই দুইটা অরিজিনাল বাচ্চা, একই মায়ের বাচ্চা। আসুন দর্শক বন্ধুরা, আমরা দেখাই আপনাদেরকে এই দুইটা না ভাই? হ্যাঁ হ্যাঁ, এই দুইটা একই মায়ের বাচ্চা। ও, এগুলো বয়স কতদিন হলো? এগুলো আপনার ওই 6-7 মাস বয়স, অরিজিনাল একদম, একই মায়ের দুইটা বাচ্চা তাই? হ্যাঁ দেখেন, জোড়ি ছাড়ি না, সম্পদ সম্পদ মানে কি বিশাল, দুইটা খাসির বাচ্চা অরিজিনাল। এগুলোর বয়স কতদিন হলো? এরা 6 মাস, 6-7 মাস। এদের কি বিক্রির সময় হয়েছে? হ্যাঁ, এগুলা বিক্রি এখন। তাহলে এগুলো কেমন দামে ছেড়ে দেবেন? এগুলো হলো 15,000। পালে পাঠাচ্ছে, নিয়ে যায় সব পাড়া, নিয়ে যাবে। বাসা অনেক আছে আমার কাছে, আছে সব এই ভাইলেস বেঁচে যায়। ছেলে না নিয়ে যদি এই কোয়ালিটি মেয়ে নিতে চাই? এই কোয়ালিটি মেয়ে নিলে আপনার 13,000 টাকা। 13,000 টাকা। আর পাঠা বলে একটু দাম বেশি হচ্ছে? হ্যাঁ, পাঠা চাহিদা বেশি, আর পাঠার ওজন বাড়েও খুব তাই। দর্শক বন্ধুরা, এই গাড়লটি দেখুন, এটা হচ্ছে হাই ক্রস। এটা হাই ক্রস, জি জি। আচ্ছা, এগুলোর ওজন কেমন আসে ভাই হাই ক্রস? এগুলো আপনার 30-35 ওজন আসবে, 30-35। আচ্ছা, এরা কয়টা করে বাচ্চা দিচ্ছে ভাই? এগুলা দুটো করে বাচ্চা এগুলার। এটার বয়স কেমন হতে পারে? এটা পূর্ণ বয়স। পূর্ণ বয়স, জি জি, এটা পূর্ণ বয়স। আচ্ছা, এরা কি এখন দুইটা দিচ্ছে? হ্যাঁ, এটা দুটো বাচ্চা, সাথেও আছে দুটো বাচ্চা, এটারও দুটো বাচ্চা আছে, ওটারও দুটো বাচ্চা। এই এটা দুটো বাচ্চা, এটা এটা হাই ক্রস না? ওটা ক্রস, এর নিম্ন ক্রস, এটা ক্রস, জি জি। আচ্ছা, তাহলে এখন বলেন ভাজেন এগুলো কেমন দামে বেচছেন? এগুলো আমরা 12,000 টাকা বুঝছেন, আর ওই ক্রসগুলো নিলে ওগুলো 10,000 টাকা। এটা হ্যাঁ, যে ওটা লোম আছে বলে মোটা লাগছে বুঝছেন। আচ্ছা, এটা লোম কাটা, এই কারণে। তাহলে এগুলো 10,000 করে বেচছেন কেনা? জি জি। আচ্জা, আর এই যে এটা অরিজিনাল ভাই, আসেন আমার কাছে। এটা অরিজিনাল, এটা অরিজিনাল, এটা আপনার 50 কেজি ওজন আছে লাইফ ওজন। এটা এই জি জি, এটা। আচ্ছা, এগুলো 17-18? হ্যাঁ জি জি, এটা 17-18,000। আর ওর পাশে যেটা আছে ওটা ক্রস, ক্রস ওটা 10,000, জি জি। আচ্ছা, এই যে আপনার ওই সাইডে যে এটা লোম কাটা, এটা প্রথম প্রেগনেন্ট বুঝছেন, এটার হাই ক্রস, এটারও দুটো বাচ্চা আছে। এইটা এটা হাই ক্রস, কিন্তু এটা প্রথম প্রেগনেন্ট, দ্বিতীয়বার প্রেগনেন্ট হচ্ছে আপনার অরিজিনাল, এটা অরিজিনাল বুঝছেন। এই যে বাচ্চা হয়েছিল, বাচ্চা হওয়ার পরে অনেক শুকায় গেছে শরীর দুর্বল, আর আমাদের মাঠের সমস্যার কারণে একটু শরীর দুর্বল বুঝছেন, এ মাঠ এবার খাবার পেয়ে গেছে, এবার আপনার সবই মোটা হয়েছে।
দর্শক বন্ধুরা, এখানে প্রচুর গাড়ল আছে। তো আমরা আপনাদেরকে অরিজিনাল এটা অরিজিনাল আপনার প্রথম প্রেগনেন্ট এটা। আসুন দর্শক বন্ধুরা, আমরা একটু ধরে দেখাই। আসুন দর্শক বন্ধুরা, একটা অরিজিনাল কোয়ালিটির মা গাড়ল। আচ্ছা দেখুন, লেজটা দেখুন, একেবারে মাটি ছোঁয়া লেজ। এটা প্রথম প্রেগনেন্ট, বুঝছেন? হয়তো দুই মাস বা তিন মাস প্রেগনেন্ট প্রথম হয়েছে। আচ্ছা, বুঝছেন? এর আপনার নয় দশ মাস বয়স। নয় থেকে দশ মাস বয়স? জি জি, এর লোম কাটা আছে বলে আপনার ছোট লাগছে। ও আচ্ছা, এটা আর কত মাস বয়স হলে মা হবে? এটা তিন মাস যদি হয়, মনে করেন আরও তিন দুই মাস, তার মানে বারো মাস বা তেরো মাসেই মা হয়ে যাবে। মা হয়ে যাবে? এটা তো এটা একদম অরিজিনাল আপনার হান্ড্রেড, এখনও আপনার দাঁতই নেই দেখেন। হ্যাঁ, এখনও দাঁতই নেই, দাঁত হয়নি। আচ্ছা, এই অরিজিনাল কোয়ালিটির মা গাড়লগুলো একটি করে বাচ্চা দেয়? একটি, বেশিরভাগ একটি হয়, বুঝছেন? দুটাও আসে। আচ্ছা, তো ভাইজান, এই কোয়ালিটির গাড়লগুলো আপনারা কেমন দামে বেচা কেনা? এগুলো আমরা চোদ্দো পনেরো হয়ে বেচা কেনা। চোদ্দো থেকে পনেরো? আচ্ছা ঠিক আছে, ছেড়ে দেন। প্রথম প্রেগনেন্ট এগুলো? প্রথম প্রেগনেন্ট। আচ্ছা দর্শক বন্ধুরা, আসুন আরেকটি আমরা অরিজিনাল কোয়ালিটির মা গাড়ল দেখাই। এটা আপনার পূর্ণ বয়স, বুঝছেন? পূর্ণ বয়স? জি জি। আচ্ছা, পূর্ণ বয়স হলে কয়টা দাঁত হয় ভাই? এটা আট দাঁতে পূর্ণ হয়ে যায়, বুঝছেন? আট দাঁতে? জি জি, ভেড়ার আটটাই দাঁত। হ্যাঁ, বুঝছেন? এই আট দাঁতে পূর্ণ বয়স এটা। আচ্ছা, প্রথমে একটু লেজটা দেখাই আমার দর্শকদেরকে। দেখুন দর্শক বন্ধুরা, লেজটা দেখুন, একেবারে অরিজিনাল গাড়ল। আচ্ছা, এগুলোর বডি ওজন কেমন হতে পারে ভাই? এগুলো চল্লিশ পঁয়তাল্লিশ আপনার যদি হিটের আসার আগে দানার খাবার বেশি প্রয়োগ করা যায় তাহলে দুইটা আশা করা যায়, তাই? বুঝছেন? হ্যাঁ, আমাদের তো এটা প্র্যাকটিক্যালি প্রমাণ। আচ্ছা, যদি দানা খাবার বেশি করে দেওয়া যায়, হ্যাঁ, তাহলে দুইটা বাসে আর আশা করা যায়, আশা করা যায়। তো এরা যখন মা হয়, মানে বাচ্চা জন্ম দেয়, তখন কি দানাদার খাদ্য দিতে হয়? হ্যাঁ, তো মা হওয়ার, বাচ্চা হওয়ার পরে আপনার দানাদার খাবার হিটে আসার আগ দিন পর্যন্ত, মানে আপনার ওই পঞ্চাশ দিন বা ষাট দিন মতো দিলে হবে, বুঝছেন? এতে বাচ্চাও ভালো থাকে, হ্যাঁ, মার শরীরও ভালো থাকবে এবং বাচ্চাও দুটো করে আসা যায়। আচ্ছা, তাহলে ভাইজান, এই এই কোয়ালিটির আড়লগুলো কি আপনারা বেচা কিনা করছেন? এইগুলো, হ্যাঁ, এগুলো আমরা আঠারো সতেরো বেচা কিনা। আঠারো হাজার সতেরো হাজার? আচ্ছা আচ্ছা, তাহলে আমার দর্শকরা যদি বিশ পঁচিশটা নিতে চাই, তাহলে আর একটু কম করানো যায় না ভাই? হ্যাঁ, দেখা যাবে পরিস্থিতি বিবেচনা করে। আচ্ছা ঠিক আছে, তাহলে এদিকে ছেড়ে দিন। দেখুন দর্শক বন্ধুরা, আপনারা চাইলে ঠিক এই কোয়ালিটির অরিজিনাল গাড়লগুলো সংগ্রহ করতে পারবেন। এগুলো কি ভাইজান? এগুলো হাই ক্রস, এগুলো সবই হাই ক্রস। সবই হাই ক্রস? জি, এগুলো সবই হাই ক্রস। এগুলো ধরে, আচ্ছা, এগুলোর বয়স কেমন হবে ভাই? এটা এটা বয়স আপনার দুই দাঁত এটা। এটা প্রথম প্রেগনেন্ট। আর এটা, এটা পূর্ণ বয়স্ক? পূর্ণ বয়স্ক, এগুলো সবই পূর্ণ বয়স্ক। আপনার এই লোম আলাটা, এটা আপনার দুইবার বাচ্চা হয়েছে, মানে চার দাঁত বা ছয় দাঁত। ও এটার? আচ্ছা, ওটার দুটো বাচ্চা, সাথে দুটো বাচ্চা। আচ্ছা, এটা এটা কি ভাই জানেন, এই যে মোটা সোটা লাগছে, এটাও হাই ক্রস? হাই ক্রস। ওজন তো অনেক হবে মনে হয়। হ্যাঁ, এটা আপনার চল্লিশ কেজি কাছাকাছি। চল্লিশ কেজি? এই কোয়ালিটিগুলো কেমন দামে বেচেন? না, এগুলো আমরা তেরো চোদ্দোই হবে স্যার। তেরো চোদ্দো? আচ্ছা আচ্ছা, এটা কি ভাই? এটা হাই ক্রসের ভিতরে? হাই ক্রস। এগুলো বারো হাজার টাকা এর রেট। বারো হাজার? আচ্ছা, এরা তো দুইটা করে বাচ্চা? হ্যাঁ, এগুলো দুইটা করে বাচ্চা। ওই সামনে যেটা আছে ওটা তো দুইটা বাচ্চা আছেই? আছে। হ্যাঁ, এটা প্রথম প্রেগনেন্ট হাই ক্রস? এটা প্রথম প্রেগনেন্ট? এই বাচ্চা আছে সাথে, একটা বাচ্চা আছে প্রথম। ও, এগুলো কেমন দামে বাচ্চা? এগুলো বারো হাজার। বারো হাজার? জি জি। এটা কি বড় পাঠা ভাই? এইটা পাঠা? হ্যাঁ, ওটা দুইখান দাঁত। একটু ধরেন ভাই, এটা দুই দাঁতের? এটা দুই দাঁতের পাঠা? জি জি। বাহ, পাঠাটা তো সেই বডি, বডি লেজটা দেখুন দর্শক বন্ধুরা, লেজেও খুব মায়া। এই যে লেজ, একেবারে অরিজিনাল মাটি ছোঁয়া লেজ। আচ্ছা, এবার বডিটা দেখুন। আচ্ছা, এগুলোর ওজন কেমন হবে ভাই? এগুলো চল্লিশ পঁয়তাল্লিশ ওজন হয়। চল্লিশ পঁয়তাল্লিশ? আচ্ছা, শিংটা দেখুন দর্শক বন্ধু। বাহ, এগুলা কি বেচা কেনা করবেন ভাই? এগুলা অনেক দাম, এগুলা তো খামারি জানি দেখলে ভয় পায় বাইরের লোক, তাই? বুঝছেন? আপনার বাইরেতে বেশিরভাগ নেয় পঁচিশ তিরিশ এই হাফ পাঠা নেয় দুইখান দাঁতের,
কিন্তু এগুলা দুইখান দাঁতের এত ভালো পাঠা হ্যাঁ নিয়ে যেতে চায় না বুঝছেন। আচ্ছা এরা যে 40,000 দাম বলি আর বেশি দৌড় মারে যে হরি বাপ কতটা দাম, কিন্তু স্যার আপনার 40 ওই 25-30 নাই সেগুলো তো এত কোয়ালিটি ভালো না। আচ্ছা লেজে ভালো কিন্তু এত কোয়ালিটিও ভালো মানে মান সম্মানও নাই। আচ্ছা যদি আমার কোনো দর্শক ভালো মানের ঠিক এই কোয়ালিটি নিতে চায় তাহলে তাদের সাথে কেমন দাম রাখা যায়? এগুলা আপনার 45-45 বেচা যায়, 40-45। আচ্ছা যেহেতু এগুলো কোয়ালিটি সম্পন্ন অনেক ভালো মানের, অনেক মানে কি দুইখান দাঁত অনেক ওজন দেখছেন কত লেজেড কোয়ালিটি হবে, লোম কাটা আছে বলে হালকা মনে হচ্ছে কিন্তু লোম থাকলে অনেক বডি ভালো, অনেক বডি মানে কি আবার শান্ত, খুব শান্ত শান্ত তাই না। আচ্ছা যদি 20-25 মানে তার সাথে পাঠারে নিতে চাই আর একটু কম করান যাও না। হ্যাঁ করা যাবে সমস্যা নেই। আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা আপনারা চাইলে এই সুন্দর পাঠাটি সংগ্রহ করতে পারবেন। দেখুন তো ঠিক আছে ভাইজান ভালো থাকেন। হ্যাঁ দর্শক বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও।